বহরমপুরের গোড়াবাজার এলাকার জয়দুল হক নামের এক যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় চিকিৎসকেরা ঠিকঠাক চিকিৎসা করেনি এই অভিযোগ তুলে বহরমপুর শহর তৃণমূল সহ সভাপতি বিপ্লব কুণ্ডু ও তার অনুগামীরা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ওপর চড়া হয় গতকাল গভীর রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে